بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পিডি নিউজ নাও। তো বন্ধুরা, আপনারা জানেন বিভিন্ন সময় নদীতে অভিযান দিয়ে থাকে। একটি সময় যখন ইলিশ মাছের ডিম ছাড়ার সময় হয়, দ্বিতীয়টি সময় যখন এই ইলিশ মাছের ডিম থেকে যে আপনার মাছের পোনাগুলো জন্ম নেয় তাদেরকে রক্ষার স্বার্থে, যেটা বলে চাটকা রক্ষার স্বার্থে অভিযান দিয়ে থাকি। সেই অভিযানটি এখন অল বাংলাদেশে চলছে, দুই মাসের অভিযান। এক মাস শেষ পর্যায়ে এবং সামনের মাসটি আপনার ফুল যাবে, তারপর অভিযানের ম্যাচ শেষ হবে। তো বন্ধুরা, একটি বিষয় হলো আপনার এই অভিযানের ফাঁকেও আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ইলিশ মাছ ধরছে অসাধু জেলেরা। কারণ ইলিশ মাছ না ধরলে আমরা ঢাকার সিটির ভিতরে আমরা এখনও ইলিশ মাছ দেখতে পাইতাম না। বিভিন্ন জায়গায় ওপনে এবং গোপনে ইলিশ মাছ এখনও বিক্রয় হচ্ছে। তার মানে অসাধু জেলেরা অবশ্যই এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, অথবা আমি এটাই বলবো প্রশাসনের সহযোগিতায় এই মাছগুলো ধরছে এবং ঢাকা সিটির ভিতরে পাঠাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো আইন সবার জন্যে সমান, তবে যারা এই অপরাধ করছে তারা অবশ্যই শাস্তির আওতায় পড়ে, তাদের শাস্তি চাচ্ছে। এবং আমরা কিছুদিন আগে জানতে পারি যারা অভিযান পরিচালনা করে তাদের ওপর হামলা করে কিছু অসাধু জেলেরা। তারা মাছ ধরার সময় তাদেরকে ধরার জন্যে ধাওয়া করলে তাদের ওপর ইট পাটকেল বিভিন্নভাবে তাদেরকে হেস্তানস্তা করে, তারা অনেকেই আহত হয়। এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত আইনে তাদের বিচার দাবি জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা জানেন পদ্মা মেঘনা যমুনা এবং বিভিন্ন নদীতে ইলিশ মাছ আমরা পেয়ে থাকি জেলেদের মাধ্যমে। কারণ এই অভিযানগুলো কিন্তু আমাদের ভালোর চিন্তাভাবনা করে অভিযানগুলো দেওয়া হয়। কারণ নদীতে ভালো মাছ হইলে জেলেরা দর পেয়ে পাইকারা কেনাবেচা করে মানুষ অল্পতমে কিনে ক্রয় বিক্রয় করতে পারবে এবং খাইতে পারবে। তো বন্ধুরা, ইলিশের বাড়ি চাঁদপুর একটি গর্বের কথা। আপনারা যে আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার মেঘনা নদী। এই মেঘনা নদীতে যে ইলিশ মাছগুলো আমরা পেয়ে থাকি অন্যান্য নদীর চেয়ে খুবই সুস্বাদু, যেটা চাঁদপুর ইলিশের কোনো তুলনা হয় না। তো বন্ধুরা, সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান, আপনার অভিযানের পক্ষে না বিপক্ষে। আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই জরুরি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্যে। খোদা হাফেজ।